হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস ব্লগ। তো আজকে তোমাদেরকে শান্তিনিকেতনের ভিডিওর যে আমি পোস্ট করেছিলাম, তো ওটার হচ্ছে আরেকটা পার্ট। আমার যেটা পোস্ট করতে অনেক দেরি হয়ে গেল, ওটা বাকি ছিল, ওটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। শান্তিনিকেতনে আর কী কী আমরা ঘুরেছিলাম, তো সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম। তো আমার মামাকে দেখতেই পাচ্ছ, ও ঠাম্মির সাথে ভীষণই পরিমাণে খেলতে ব্যস্ত। তো প্রথমে এসে গেছিলাম রবীন্দ্র ভবন মিউজিয়ামে, তো এটা ওপেন হয়ে যায় মোটামুটি 11টা নাগাদ ওপেন হয়ে যায়, আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না এক্সাক্ট। তো ভেতরে তো ক্যামেরা অ্যালাউ না, বাট বাইরে তো তোমরা ক্যামেরা ইউজ করতেই পারো, মোবাইলও ইউজ করতে পারো। তো আমরা যখন গিয়েছিলাম তখনও সেইভাবে ভিড় ছিল না অতটা, তো সেই জন্য আমরা মোটামুটি ফাঁকাতেই ছিল। তো এখানে ভেতরে মিউজিয়ামের ভেতরে অনেক কিছু দেখার আছে, তো তোমাদের ভালো লাগবে, বাট ভেতরে ক্যামেরা অ্যালাউ না, সেই জন্য আমি ভিডিও করতে পারিনি। আর ওখানে অনেক স্টুডেন্ট ছিল দেখলাম, যারা লাইন দিয়ে দাঁড়িয়েছিল, তো আমার মেয়েকে কোলে নিয়ে তো একটু কষ্ট হচ্ছে, কিন্তু বাট খুব এনজয় করছি, কারণ এটা আমার মামামের সাথে আমার ফার্স্ট ট্রিপ। আর আমার ছেলে তো এত বড় ফাঁকা জায়গা পেয়ে কোথায় দৌড়াচ্ছে, কোথায় কী করছে, একটু বোঝার উপায় নেই। একদিন ওরা বড় হবে আর এই স্মৃতিগুলো ওরা দেখবে, তো তখন মনে মনে ভাবতি বাবা আমরা এত দুষ্টু ছিলাম। আর সত্যি কথা বলতে কি, এখানে প্রকৃতি এতটাই এতটাই সুন্দরভাবে মানে সাজানো, মানে যে কোনো মানুষের মন এসে ভালো হয়ে যাবে দু তিন দিনের জন্য। আমার তো মতে শান্তিনিকেতন সত্যি খুব ভালো জায়গা, আমি তো জাস্ট এসে এত ভালো লেগে গেছে, মনে আবার কবে আসবো। আর আমার ছেলে তো ভীষণ পরিমাণে এনজয় করছে, ও এই দিক ওই দিক খালি দৌড়ে যাচ্ছে আর ওর পেছন পেছন দৌড়াতে হচ্ছে। দেখো কত সুন্দর সবুজে ঘেরা চারদিকটা, এত সুন্দর পরিবেশ সত্যি। জানি না কত বছরের পুরনো হবে। তো আমরা সকালবেলাতে বাড়ি থেকে বেরিয়ে, মানে হোটেল থেকে বেরিয়ে, একটা হচ্ছে টোটো বুক করে নিয়েছিলাম, তো উনি আমাদেরকে সব জায়গায় ঘোরাবেন আজকে। তো প্রথমে আমরা গিয়েছিলাম হচ্ছে একটু টিফিন করতে, টিফিন করে দেন আমরা বেরিয়ে পড়েছি এই সমস্ত ট্যুরিস্ট যা যা যে স্পট আছে ওগুলোতে ঘোরার জন্য। প্রথমেই আমরা এখানে এসেছি, আর আমার মেয়ে তো বাচ্চারা বুঝতেও পারছে না কিছু, ও খালি মায়ের কোলে করে ঘুরে যাচ্ছে। আর তখন সময়টা ছিল শীতকাল, সেই জন্য সোয়েটার পরতে হয়েছিল, বাট সত্যি কথা বলতে কি খুব এনজয় করেছি আমরা। তুই ওদিকে যা, আমরা চলে যাচ্ছি, দেখ। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে 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 চলে
তো হ্যাঁ, এটা সোনাঝুরি হাট। আর সত্যি কথা বলতে কি, এখানে আসার পর তো আমি পাগল হয়ে গেছি। এত সুন্দর সুন্দর ড্রেস দেখে, এত সুন্দর সুন্দর জিনিস, এত সুন্দর সুন্দর কারুকার্য করা বিভিন্ন রকমের ব্যাগ, জুয়েলারি। আর ভাবছি কোনটা নেবো কোনটা নেবো না। আজকে ভাবছি হাজব্যান্ডের পকেট গড়ের মাঠ করবো। ও মামার মেয়ে তো নিয়ে গেছে কোলে করে নিয়ে। সত্যি আমার বরেরও একটু প্রবলেম হচ্ছে। আমরা সোয়েটার পরে সকালে বেরিয়েছি, ঠান্ডা ছিল, বাট এখানে ওয়েদারটা এখন দেখছি বেশ গরম হয়েছে। তো সেই জন্য একটু প্রবলেমও হচ্ছে। বেশি আর ঘোরাঘুরি করিনি, দুটো একটা কিছু জিনিস কিনেছি আর কিছু দেয়াদেয়ির জন্য কিনেছি, ব্যাস। তারপর ওখান থেকে আমরা ডাইরেক্ট চলে এসেছি কোপাই নদী। কোপাই নদী দেখার জন্য এসেছি, বাট এখানে সেই রকমভাবে কিছু দেখার ছিল না। তাও একটা নদী আছে, নদীটা অনেকই ছোটো। তো চলো তোমাদেরকে ওটা দেখাই। এখানে জাস্ট মানে আশেপাশটা একটু জঙ্গল মতোই বলতে পারো, অনেকে দেখছি পিকনিকও করছে। আর এই যে দূরে দেখতে পাচ্ছ, আমাদের ওখানে তো কুকুরগুলো এর থেকে বড়ো হয়, বাট জোকস। খুব সুন্দর ছিল নদীটা, এখানকার নেচার, প্রকৃতি সত্যি অসাধারণ। এত সুন্দর না, মানে মনে হয় যেন এখানেই রয়ে যাবো। এত শান্তি আর কোথাও পাওয়া যাবে, বাট সত্যি কথা বলতে গিয়ে জীবনের সমস্ত প্রবলেম, সমস্ত কিছুই মনে হয় যেন ভুলে যাওয়া যায় একটা ভালো একটা প্রকৃতির বুকে এসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলে। মনু বেশি আগে যাবি না, ধরে নিয়ে চলে যাবে। তো এটা হচ্ছে এখানে রাজবাড়ি। শুনেছি এখানে বহু বছরের পুরানো দুর্গাপুজো হয়। আর এখানে সত্যি কথা ভেতরে থেকে আমাদের অ্যালাও না, তো ভেতরে কেউ যেতে পারবে না, বাইরে থেকে যা কিছু দেখার। তো খুব সুন্দর এটাও ছিল, এখানেও ফটোগ্রাফি দারুণ একটা ছিল, কিন্তু এখানে ফটোগ্রাফি অ্যালাও ছিল না। তো খুব সুন্দর জায়গা। আর আমার মনু তো এখানে ওখানে দৌড়ে পালাচ্ছে। আর সত্যি কথা বলতে কি, সারাদিনের পর আমরাও ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম বাড়ি ফিরবো বলে। তো এটাও বললো আমাদেরকে যে আমাদের নিয়ে বেরিয়েছিলেন, তো দেখলাম খুব ভালোই লাগলো। বাট সত্যি কথা এখানে আর কিছুই নেই ভেতরে, মানে আছে হয়তো মেবি, বাট অ্যালাও না কাউ। এখানে দুর্গাপুজো হয়, ওই সামনের যেটা আছে ওখানটায় দুর্গাপুজো হয়।
চলো চলো হয়ে গেছে চলো। আমার তো এখানে এটা বেস্ট লেগেছে, এই গ্রামটা বা এই জায়গাটা খুব সুন্দর। আমরা রাত্রে এসেছিলাম, রাত্রে কোনো অনুষ্ঠানও দেখেছিলাম, তো ভিডিওটা আমার আগের যে ব্লগ আছে ওখানে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো নেক্সট আমরা রাত্রেবেলা সে সমস্ত কিছুটা ভালোভাবে দেখতে পারিনি বলে আমরা আবার আজকে ভাবলাম যে না, এই জায়গাটা অবশ্যই ভিজিট করা উচিত। তো এত সুন্দর জায়গা, চলো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাই। আর দেখতে থাকো, অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তোমাদের কেমন লেগেছে পুরো ভিডিওটা। আমি বসে বসে ক্ষুদে শিল্পী পেন্টিং দেখছিলাম আর ভাবছিলাম ওর এখনই যদি তুলির টান এইরকম হয়, ও বড় হলে আরো কত বড় আর্টিস্ট হতে পারে। সত্যি এখানে যেন চারদিকে সত্যি শিল্প যেন ছড়িয়ে আছে, এত সুন্দর সুন্দর শিল্পী আর এত সুন্দর সুন্দর হাতের কাজ, সত্যি ভাবা যায় না এত সুন্দর পেন্টিং প্রত্যেকটা জায়গাতে। আর দেখো সবাই কত ছোট ছোট ছেলে মেয়েরা, কত প্রতিভা এদের মধ্যে আছে।
দেখে সত্যি খুব ভালো লাগছে। আর এখানের পরিবেশ তো কিছু বলারই নেই, এখনও যে আমি মানে যেন চোখের সামনে ভাসছে, মনে হয় আবার যাই, বারবার যাই। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কারা কারা শান্তিনিকেতন গেছো তাদের ভা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। তো নতুন করে আর কিছু বলা নেই, তোমরা যারা আমার চ্যানেলে প্রথম আছো, এসেছো দেখতে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলে প্রতিনিয়ত দেখতে থাকো আমার ভিডিও, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার সাথে থাকার জন্য। সবাই খুব ভালো থাকো, আজকের ব্লগটার বেশিক্ষণ কন্টিনিউ করবো না, তো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ব্লগে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। আর কিছু নেই দিদি? দেখে নিয়েছিলাম।